দরজায় করা নাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। বরিশাল বিভাগের ৪২টি উপজেলার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপজেলা হিসেবে পরিচিত বরিশাল সদর উপজেলা। আগামী ৮ মে বরিশাল সদর উপজেলার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে কিন্তু গত ২৩ এপ্রিল কিন্তু বরিশাল সদর উপজেলা এবং বাকেরগঞ্জ উপজেলার ২৫ প্রার্থীর মধ্যে কিন্তু প্রতীক বরাদ্দ হয়েছে। এই প্রতীক বরাদ্দের পর থেকে কিন্তু এই দুই উপজেলার যে বিভিন্ন ইউনিয়ন রয়েছেন সেই ইউনিয়ন কিন্তু চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। আমাদের সাথে আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি বরিশাল সদর উপজেলা নির্বাচনের যিনি চেয়ারম্যান প্রার্থী, যিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে লড়ছেন, বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন। এই মুহূর্তে আমরা সরাসরি তাকে নিয়ে যুক্ত হয়েছি। আসলে জাকির ভাই, আপনার কাছে আমরা একটু জানতে চাইব, আসলে বরিশাল সদর উপজেলায় এই যে আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, আসলে কী কারণে আপনার মূল কী কারণে আপনি মূল সদর উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন? ধন্যবাদ আপনাকে। আমি ২০১৩ সালে প্রথম জনপ্রতিনিধি নির্বাচিত হই। এরপরে বরিশাল প্রেস ক্লাব, বরিশাল চেম্বার অফ কমার্স সহ বিভিন্ন প্রতিষ্ঠানের আমি নেতৃত্ব দিয়েছি। এবার যখন দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মার্কাবিহীন একটি নির্বাচন করতেছেন, আমি তা দেখে আমি আগ্রহ প্রকাশ করি। কারণ যেখানে মার্কা নেই, মানুষ তার পছন্দের প্রার্থী তাকে বেছে নেবে, এবং সেই কারণে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি এই প্রতীক নিয়ে আমি দাঁড়ে দাঁড়ে যাচ্ছি। আমার ১০টি ইউনিয়নে ৯০টি ওয়ার্ড, প্রতিটি জায়গায় আমি ইতিমধ্যে গিয়েছি, এবং এই এই এলাকার মানুষের যে দুঃখ দুর্দশা আমি দেখেছি, আমি সেটি নিয়ে কাজ করতে চাই। বিশেষত আমি এলাকার যেটি আমার প্রধান আমার যে চিন্তা, আমি এখানে মূলত কর্মসংস্থান করতে চাই। আপনারা জানেন যে আজকে আমাদের সেই মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতু দিয়েছেন আমাদের আমাদের এখানে পায়রা বন্দর হয়েছেন। এখানে কিন্তু অর্থনৈতিক চাকা ঘূর্ণনের জন্য বরিশাল এখন বাংলাদেশের নেতৃত্ব দেবে বলে আমি বিশ্বাস করি। সেই হিসাবে আমার সদর উপজেলাটি চতুর্পাশে কিন্তু নদী বেষ্টিত। এখানে আপনার যদি ইন্ডাস্ট্রি হয়, এই অত্র অঞ্চলে মানুষের কর্মসংস্থান হবে, পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিতে বরিশাল একটি ভূমিকা রাখতে পারবে। এছাড়া এখানে বিশেষ করে স্বাস্থ্য, আপনারা জানেন বরিশালের শের বাংলা মেডিকেল কলেজটি অনেকদিন ধরে অবহেলিত, অব্যবস্থাপনার ভিতর আছে, এটিকে একটি ব্যবস্থাপনায় আনা এবং আমার অঞ্চলের মানুষকে স্বাস্থ্যসেবাটি দেওয়া, পাশাপাশি শিক্ষা, কারিগরি শিক্ষা সহ যে কোনো শিক্ষার ব্যবস্থাটি একটু উন্নত করতে চাই আমরা এখানে। আমাদের এখানে বেকার যুবকদের যদি আমরা কারিগরি শিক্ষার পাশাপাশি একাডেমিক শিক্ষা, যদি তাদের মেধাবী ছাত্র তাদের অর্থ অভাবে সে পড়াশোনা করতে পারছে না, তাদেরকে সহযোগিতা করা, এই তিনটি আমার মূলত প্রধান লক্ষ্য। এছাড়া রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, এটি সরকারের এটি নিয়মিত কাজ। এই কাজটি একটু হয়তো বা তাড়াতাড়ি করার জন্য জনপ্রতিনিধি এটি তাড়াতাড়ি করার জন্য কাজ করে। এছাড়া তিনটি কাজ হলো আমার মূল লক্ষ্য। আল্লাহ তাআলা যদি আমাকে নির্বাচিত করে, বরিশাল সদর উপজেলার জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে আল্লাহর রহমতে, আমি এলাকার মানুষের তিনটি কাজ নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আপনি মূলত সদর উপজেলার বাসীর কীরকম সাড়া পাচ্ছেন এখন পর্যন্ত, এই যে মার্চ চষে বেড়াচ্ছেন, গত কয়েকদিন ধরে প্রচার প্রচারণা করছেন, কীরকম সাড়া পাচ্ছেন? আমি আলহামদুলিল্লাহ আমি বলবো বরিশাল সদর উপজেলার মানুষ তারা যাদের তাদের পছন্দের প্রার্থী তারা বেছে নেবেন, তারা প্রার্থীদের খোঁজ খবর নিচ্ছেন, কোন প্রার্থী কী করেছেন, তারা বিগত দিনে কী করেছেন, ভবিষ্যতে কী করবেন। আজকাল আপনার এই বর্তমান সময়ের মানুষ অনেক সচেতন, আমাদের এলাকার তথ্য প্রযুক্তির মাধ্যমে আজকে মানুষ অনেক সচেতন হয়েছে, তাদের বিবেচনা করবে এবং ভালোভাবে বিবেচনা করে যোগ্য প্রার্থীকে ভোট দেবে, এটি আমার বিশ্বাস। এবং সেক্ষেত্রে আমি আশাবাদী, জনগণের কাছ থেকে আমি যেভাবে সাড়া পাচ্ছি, আমি ইনশাআল্লাহ আমি যদি জনগণ আমাকে নির্বাচিত করবে আমি আশা করছি ইনশাআল্লাহ। আরেকটি বিষয়, নির্বাচনের পরিবেশ কীরকম দেখছেন এবং আপনারা এই প্রত্যাশা কী আপনাদের নির্বাচন পরিবেশ নিয়ে? নির্বাচন পরিবেশ, গতকালকে বরিশালের আমাদের নির্বাচন কমিশনার সাহেব এসেছিলেন, বরিশালের প্রশাসনকে নিয়ে তারা একটি বৈঠক করেছেন। নির্বাচন কমিশনার মহোদয়, বরিশাল বিভাগীয় কমিশনার মহোদয়, বরিশালের জেলা প্রশাসক মহোদয়, বরিশাল পুলিশ কমিশনার মহোদয় এবং জেলা এবং বিভাগীয় নির্বাচন কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা, তারা সকলে আশ্বস্ত করেছেন যে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে, এখানে কারো কোনো হস্তক্ষেপ করতে তারা পারবে না। আমি এখন পর্যন্ত তাদের কথা আশ্বস্ত, কারণ এতগুলো এত হাই অফিসিয়াল যারা তারা নির্বাচনকে পরিচালনা করবেন, তাদের যে তারা যে আশ্বাস দিয়েছেন এবং যে দৃঢ়তার সহিত আশ্বাস দিয়েছেন তাতে আমি আশ্বস্ত, আমরা আশ্বস্ত। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনাটি আছেন, আমাদের এই দলের যারা আওয়ামী লীগ যারা নেতৃবৃন্দ আছেন বরিশালের, তারা এটি মেনে চলবেন। আমি মনে করব মাননীয় প্রধানমন্ত্রী এটি বলেছেন যে কাউকে কেউ কোনো সাপোর্ট করতে পারবে না, সে এমপি হোক, মন্ত্রী হোক এবং মেয়র হোক, এই কথাটি যেন তারা পালন করে, তাহলে এটা সুন্দর সুষ্ঠু নির্বাচন
পরিচালনা করা সম্ভব। ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম আমাদের বরিশাল সদর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী, যিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এস এম জাকির হোসেন। আমি আপনাদেরকে একটু জানাতে চাচ্ছি যে গতকালকে কিন্তু বরিশালের জেলা প্রশাসক কার্যালয়ে কিন্তু গতকালকে বিকেলে বাংলাদেশের নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, তিনি কিন্তু নির্বাচন সংশ্লিষ্ট যিনি যে সকল যে কর্মকর্তা রয়েছেন এবং যারা প্রার্থী রয়েছেন তাদের সাথে কিন্তু বৈঠক করেছেন। সেই বৈঠক শেষে কিন্তু নির্বাচন কমিশনার আহসান হাবিব খানের সাথে আমাদের যে গণমাধ্যম কর্মী রয়েছেন তাদের সাথে কথা হয়েছে। তিনি কিন্তু আমাদের স্পষ্টভাবে যেটি জানিয়ে দিয়েছেন যে আসন্ন যে উপজেলা পরিষদ নির্বাচন রয়েছে সেই উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, সুষ্ঠু এবং উৎসবমুখর করতে যা যা করণীয় তাই করা হবে। এই নির্বাচনের পরিবেশ যারা নষ্ট করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে কিন্তু কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছেন কিন্তু নির্বাচন কমিশনার। এই ছিল বরিশাল সদর উপজেলা নির্বাচনের সর্বশেষ তথ্য আমার কাছে।